অবশ্যই জান্নাতে যাবে। কথা বোঝেননি? তাহলে আমরা কিন্তু ভুল করি, আমরা ভালো মনে ভালো নিয়তেই কিছু ভুল করে ফেলি। যেমন নকলের সওয়াব, দস্তরখানের বা পাগড়ির সওয়াব বলতে বলতে এমন হয়ে গেল লুঙ্গি পরার কথাটা আর বলাই হলো না। কথা বুঝতে পেরেছেন? শবে বরাতের কথা বলতে বলতে এমন হয়ে গেল যে পাঁচ ওয়াক্ত নামাজ বোধহয় আর দরকারই নেই, এরকম অবস্থা। এই জন্যই আমাদের সমাজে অনেক মহিলা শবে বরাতে এবাদত করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না। আছে নাকি এরকম? কাকে ঠকাচ্ছে? আল্লাহকে। হ্যাঁ, নিজে ঠকছে, দুই কায়দায় ঠকছে। শবে বরাতে নামাজ পড়ে কি জন্য? যে এই রাত্রে নামাজ কালাম পড়লে আল্লাহ ভাগ্য ভালো করে দেবে। কেমন? আপনার এলাকায় এমপি ভোটে দাঁড়াইছে, আপনি তার এন্ট্রি ছিলেন, কিন্তু জিতে গেল সে। এখন আপনি ছয় মাস পরে আসলেন যে কাকা কি চাচা কি স্যার কি ভাই, আমরা আব্বার আব্বা চাচা গোষ্ঠী আপনার জন্য কত কষ্ট করেছি আপনি চিন্তা করতে পারবেন না। এমপি সাহেব বললো, বাবা খুব ভালো, খুব খুশি হলাম, তোমার যখন যেটা চাই আমার বলবা, এরকম আছে না? আমরা মনে করি আল্লাহ বোধ হয় এরকম। গত ১২ মাসের ৩৫৩ দিন আল্লাহর পথে থাকিনি, অন্যায় করেছি, ফরজ করিনি, নফল করিনি, আগামী বছরও করার কোনো নিয়ত নেই। তবে শবে বরাতের রাত্রি আগে আগে একেবারে গোসল করে মাথার চুলের পানি টপ টপ করে ফেলে আল্লাহর সামনে দাঁড়াই গেলাম। দাদা দেখছো তো, এই রাজবাড়ির ভিতরে আমার মতো ভালো পুরুষ বা মেয়ে তোমার নেই। আল্লাহ তো তাই বুঝে গেল নাকি? বুঝলো? মূল বিষয় হলো এই কথাটা মিথ্যা যে শবে বরাতে ভাগ্য লেখা হয়। শবে বরাতে আল্লাহ গুনাহ মাফ করে, এটা সহি। ভাগ্য ভালো করতে গেলে শবে বরাত না, ভাগ্য ভালো করতে গেলে প্রথমেই যে কথা বলেছি, আব্বা আম্মা সহ রক্ত সম্পর্কের আত্মীয়র হক আদায় করতে হবে, তাহলে আল্লাহ আয়ুও বাড়িয়ে দেবেন, রিজিকেও বরকত দেবেন।